স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ভারতের 10 জন ফিমেল ড্যান্সারদেরকে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি ভারতের সেরা 10 জন মেল ড্যান্সার, যাদের হয়তো আপনি আগে থেকে চিনে থাকবেন। তাহলে চলুন দেখে আসি ভারতের 10 মেল ডান্সারকে। তো বন্ধুরা, 10 নম্বরে রয়েছি হিমাংশু দোলানি। তো আপনারা যারা ডান্স পছন্দ করেন, তারা ইউটিউব বা ফেসবুকে ডান্স লিখে সার্চ করলে দেখতে পারবেন তার অনেক ভিডিও রয়েছে। হিমাংশু দোলানির একটি ফেসবুক পেজ ও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেটাতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 1 মিলিয়নের কাছাকাছি। আপনারা জানলে অবাক হবেন যে তার একটি ডান্সে একই স্টেপ দ্বিতীয়বার হয় না। আমরা তার প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন স্টেপ দেখতে পাই। তার ডান্সিং স্টাইলটা একদমই আলাদা, যা তাকে ইউনিক করে তোলে, যা আপনারা তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে আসা যাক। তো বন্ধুরা, এরপর 9 নম্বরে রয়েছে সুজান। আপনারা যারা এর আগে সুজানের ভিডিও দেখেছেন, তারা তাকে অবশ্যই চিনে থাকবেন। সুজান মূলত অনেক ডিক্সি ডান্স করে থাকেন এবং তার মতো ডান্স আরেকজনও করতে পারেন, তার নামটা একটু পরে বলছি। আগে আপনি সুজানের এই ডান্সটা দেখে নিন। তো এরপর রয়েছে সুশান খাত্রি। ডান্সের তালে তালে এর মানে বুঝিয়ে কিভাবে ডান্স করতে হয়, এর ডান্স না দেখলে আপনি তা বুঝতে পারবেন না। এর ডান্স স্টাইলটা অনেকেই পছন্দ করে থাকেন, কারণ এর ডান্স স্টাইলটা একদমই ইউনিক, যার কারণে তিনি স্টেট ডান্সার থ্রিতেও কাজ করেছেন। তো চলুন তার ডান্সগুলো একটু দেখে আসি। তো বন্ধুরা, এরপর রয়েছে পুনিক। আপনারা যদি রিয়ালিটি শো দেখে থাকেন, তাহলে এই ব্যক্তিটিকে চিনে থাকবেন। এই ব্যক্তিটি কোরিওগ্রাফার হওয়ার পাশাপাশি বিভিন্ন রিয়ালিটি শোয়ের জাজও ছিলেন তিনি, এবং তার অসাধারণ কোরিওগ্রাফির স্কিল দেখাতে তিনি ABCD 1-2-3 মুভিতেও কাজ করেছেন। তো চলুন দেখা যাক তার কিছু কোরিওগ্রাফি। তো বন্ধুরা, এরপর রয়েছে সালমান আলী। একেও আপনারা ABCD মুভিতে দেখে থাকবেন, যে কিনা লিড ডান্সার হিসাবে কাজ করেছেন এবং ডান্স প্লাস সিক্সে জাজ হিসাবেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি ভালো ডান্স না করলেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। তো বন্ধু, এরপর রয়েছে ধর্মেশ, যাকে সবাই মূলত ডি নামে চিনে থাকেন, এবং যে কিনা খুব ছোটোবেলা থেকে ডান্স পছন্দ করতেন, এমনকি তিনি নিজে ভেবেই নিয়েছিলেন যে জীবনে ডান্স দিয়ে একটা কিছু করবেন। চলুন তার কিছু অসাধারণ ডান্স দেখে আস। তো বন্ধুরা, এরপর রয়েছে রাঘব জুয়েল। আপনাদের যদি জিজ্ঞাসা করি স্লো মোশন ডান্স কে শুরু করেছে, তাহলে আপনারাই সবার প্রথম রাঘব জুয়েলের কথাই বলবেন। বলিউডের শাহরুখ, সালমান থেকে শুরু করে অনেকে তার ডান্স পছন্দ করেন। তিনি তার ডান্স স্কিল এমনভাবে শুরু করেন যেন কোনো স্লো মোশন ভিডিও চালু করা হয়েছে। সে মানুষকে অনেক হাসাতে পারেন। তার ডান্স স্টাইলটা মূলত আমার কাছে অনেক ভালো লাগে। তো চলুন দেখে আসা যাক। তো বন্ধুরা, এরপর রয়েছে বীর রাধা শেরপা। আপনাদের মধ্যে যারা ডান্স প্লাস রিয়েলিটি শো দেখে থাকেন, তারা অবশ্যই তাকে চিনে থাকবেন, এবং তার ডান্স স্টাইল একদমই আলাদা। আপনি যদি তার ডান্স একবার দেখেন, তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। এরপর রয়েছে ট্যারেন্স। এই ব্যক্তি মূলত অনেক আগে ডান্স করত, এখন বিভিন্ন রিয়েলিটি শোতে জাজ হিসাবে কাজ করেন। আপনারা ভেবে নেবেন না যে সে ডান্স পারে না। এদের ইন্সপায়ার্ড ভেবেই ইন্ডিয়াতে হাজার হাজার তরুণ তরুণী ডান্স শুরু করেছেন। এদেরকে ডান্সের গুরু বলা হয়, যার কারণে আমরা এদের ডান্সের প্রথম দিকে রেখেছি। খান 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 কে রে খান খান।
তো বন্ধুরা, আপনাদের কোন ডান্সারকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।